গুড মর্নিং সকলকে। আজকে সকালে উঠে এই জলগরমটা খাচ্ছিলাম, তো ভাবছি ভিডিওটা এখান থেকেই শুরু করি। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো আজকে সকালে ইংলিশটা নিয়ে বসলাম, সিনোনিম অ্যান্টোনিম। তাই ইংলিশ দেখতে হচ্ছে এই বইটা কিন্তু আলাদা, এটা হচ্ছে এসপি বক্সি। তো এসপি বক্সি এই যে পিএসসি, এইটা বেশ করে অল্পর মধ্যে সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে। আর ব্ল্যাক বুকটা সিজিএল সিএইচএসএল বা কেন্দ্রের যেসবে তার ভিত্তিতে করার থাকে, তো ভাবলাম এটা থেকে করি। আর এরপরে কিছু জেনারেল মানে যেগুলো এক্সারসাইজ থাকে, তো সেগুলো কিছু করলাম এই আরিয়েন্টের বইটা থেকে। তারপরে দুপুরে স্নান টান করলাম, আর পড়া হয়নি সকালে আমার। এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এখন সন্ধ্যার দিকে বসলাম অঙ্কটা নিয়ে। তো অঙ্কর একটা টেস্ট দিলাম। তো টেস্টে একটাই ব্যাপার, মানে শুধু অঙ্ক টেস্ট দিয়েছিলাম, তার জন্য সময়টা কম ছিল। তো আমি 17.75 মানে 18টা করেছিলাম, একটা ভুল হয়েছিল। আর আমি অঙ্কগুলো পারবো অনেকটাই, মোটামুটি আমার 22-23টা মতো তো আমার কোনো ব্যাপারই ছিল না, আর তাও নাম্বারটা কমই হয়ে গেল। আর আজকে মা বড়া করেছিল তালের, তো সেটাও খেলাম। আর এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স করছিলাম। তো কারেন্ট অ্যাফেয়ার্স সকালে আজকে করা হয়নি, তার জন্য এখনই ভাবলাম আমি করে নিই। আর কিছুদিন থেকে আমি অঙ্কটা প্র্যাকটিস করছি, কিন্তু মানে বেশি টাইম দিচ্ছি না, তার জন্য অঙ্কে আমার একটু স্পিডটা কমে গেছে। তো দেখতে পেয়েছিলে, তার জন্য একটু নাম্বারটাও কম হয়েছিল। তাছাড়া 24-25 এরকম 20 উপরে তো থাকেই, তো আজকে কমে গেছে। এরপরে আমি পড়লাম ইতিহাসটা। ইতিহাসে যে স্বাধীনতার মানে শেষের দিকটা, তো সেইগুলোই এখন পড়ছিলাম। যখন স্বাধীনতা মানে 1940, 1939, 1938 এইরকম টাইম থেকে 47 পর্যন্ত, তো এগুলোই মোটামুটি বেশ পড়া হলো, মুখস্থও কিছু হলো। তারপরে ভূগোলটা ভাবছিলাম যে ম্যামের আমি ক্লাসটা করি, তো সেখানে আমার এমসিকিউ লেখা ছিল, তো সেগুলো এখন আমি করছি। তো এখানে ভারতের যে পরিচিতি সেসব থেকেই মানে শুরু থেকে সব এমসিকিউ ছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।